আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি তাজমিরা খাতুন বিবি, আজকে চলে আসলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আলোচনা থাকবে যে আপনারা ডিমের জন্য কোন মুরগি পালন করবেন। অনেক সময় অনেক ফার্মাররা মানে ঠিক করতে পারে না যে কোনটা পুষলে আমরা লাভবান হতে পারবো। তো আজকে আমি কোন মুরগি কটা ডিম পাড়ে সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনালি মুরগি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে ঘরে ঘরে চাষ হচ্ছে, এই মুরগিটা 180টার মতন ডিম দেয় এবং দেখতে এই মুরগিটা ডিমের রঙটা ব্রাউন কালারও হয়ে থাকে, সাদা ডিমও হয়ে থাকে, দেশি মুরগির মতন একটু ছোট ছোট ডিম হয়। 100 বছরে 180টার মতন ডিম দিয়ে থাকে এই মুরগিটা। সোনালি মুরগিটা দেখতে দেশির মতনই দেখতে হয় অনেক অনেকটা। এবার বন্ধুরা আসি যে ডিমের জন্য আপনারা ডিপি ক্রসও করতে পারেন। ডিপি ক্রসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ হয় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে মহারাষ্ট্র, ইউপি, তারপরে হচ্ছে মানে রাজস্থান, নানান জায়গায় এগুলো প্রচুর পরিমাণে চাষ হয়। এটা হচ্ছে একদম দেশির মতন দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো দেশির মতন দেখতে, এবং এটা 200-র উপরে ডিম দিয়ে থাকে, 200-র উপর থেকে 250টা পর্যন্ত মানে ডিম দিয়ে থাকে, এবং এর ডিমের রঙটা হয় সাদা এবং ব্রাউন কালার হয়ে থাকে। তবে সোনালি মুরগির চেয়ে সামান্য বড় বড় ডিম পারে এবং এর গ্রোথটা সোনালি এবং দেশির থেকেও অনেক তাড়াতাড়ি হয়। বন্ধুরা, এবার আসি যে ডিমের জন্য আর কোন মুরগি সেরা। গ্রামপ্রিয়া, এটা ওয়েস্ট বেঙ্গলে চাষ হয় না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাষ হয়। তো এই গ্রামপ্রিয়া মানে মুরগিটা, এটা ডিম দেয় 250টারও বেশি বছরে ডিম দেয়। তো ডিমের রঙটা এটা হালকা ব্রাউন কালার হয়ে থাকে এবং দেখতে অনেকটা আড়াইয়ার মুরগি, গ্রোথটাও আড়াইয়ার মুরগির মতন গ্রোথ হয়। কিন্তু আড়াইয়ার মুরগি আর গ্রামপ্রিয়া মুরগি অনেকে এক করে ফেলে, এটা হচ্ছে একটু আলাদা দেখতে হয়, এটা লেজের দিকে একটু সাদা সাদা হয়। এবার বন্ধুরা আসি, আড়াইয়ার মুরগি বছরে কতটা ডিম দেয়। এটা 280টা থেকে 300টা মতন ডিম দিয়ে থাকে। এই মুরগির ডিমের রং হয়ে থাকে হালকা ব্রাউন কালার, এই মুরগির গ্রোথটাও ভালো হয়। তো এবার আসি 5 নম্বরে আসি যে হোয়াইট লাগান BB300। এই মুরগিটা বছরে 300টা থেকে 300টারও দু একটা বেশি ডিম দেয়। বাজারে যে আমরা ডিম মানে খাই, বাজারে যে ডিমগুলো কিনে খাই, সেগুলো হচ্ছে এই মুরগির ডিম, পোলট্রির ডিম যেগুলো বলে থাকি সেটা হচ্ছে এই মুরগির ডিম। সব থেকে বেশি ডিম দিয়ে থাকে এই হোয়াইট লাগান। তো এই মুরগিগুলো অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকেও চাষ করে, তারা খাঁচা হিসাবে, আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচায় দেখেন 5 নম্বরে যে খাঁচাওয়ালা মুরগিটা, ওটা পোলট্রি লেয়ার বলে এখানে, কিন্তু ওটার নাম হচ্ছে হোয়াইট লাগান। তো আপনারা ডিমের জন্য করতে চাইলে আমার এই ভিডিওটি দেখে আপনারা ঠিক করে নেন যে কোন মুরগিটা করবেন ডিমের জন্য করতে চাইলে। দেশির মতন মানে বাচ্চাও বিক্রি হবে, দেশির মতন মাংসের জন্য, দেশির মতো মানে ডিমও, ডিমের দিকেও লাভবান, অথবা মাংসের জন্য দেশির দামে বিক্রি হবে, সেরকম মুরগি আপনারা যদি চান ডিপি ক্রস, সোনালি, এ দুটো একদম দেশির মতন দেখতে। ডিপি ক্রস তো পুরো একদম দেশি, দেশির মতন দেখতে। আর আড়াইয়ার আর মানে গ্রামপ্রিয়া একটু রেটে কম হয়, কিন্তু মানে রেটে কম হয় বলতে সোনালির মতনই মানে দাম মাংসের, তবুও আপনারা মানে এর গ্রোথটা তাড়াতাড়ি হয়, এটাও পুষতে মানে করতে পারেন। হোয়াইট লেগনটা এটা ডিমের জন্য, কিন্তু মাংস এটা লেয়ারের পরে মাংস বিক্রি করতে চাইলে এর মানে দাম হয় না। তো আপনারা ঠিক করে নেন কোন মুরগিটা আপনারা চাষ করবেন। তো বন্ধুরা, আজকে আসি, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, সামনের ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন।